Assalamualaikum viewers, welcome to Jakia Homemaker and Blogger channel. आज आरो एक टी नोटुन रेसिपी निया हाजिर हुए थे। आज के रेसिपी ते थक चे बायमासेर कोशा। तो ताज्जुन्नो आमी गरम तेले प्याज कुची ऐड कोडलाम। प्याज गुलो के शुंदर करे भेजे निबो। तो अपना बायमास चिनेन किना शकोले जानी ना तो देखिए दिच्छी ऐ जे देखून बायमास আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের অঞ্চলে এই মাছটাকে বাইম বলা হয়। তো তাদের জন্য আমি বাইম নামেই রাখছি। আর লবণ হলুদ দিয়ে একটু মেখে নিব। একটা কই মাছ ছিল সেটাও দিয়ে দিলাম। তো সুন্দর করে মেখে নিলাম। এতে করে লবণ হলুদ সুন্দরভাবে মাছের সাথে মিশে যাবে। তো পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলে আমি এর ভিতর তৈরি করে রাখা সমস্ত মশলাগুলো অ্যাড করব। এই যে আমি একে একে মশলাগুলো অ্যাড করছি। এখানে আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, জিরার পেস্ট, ধনিয়া পেস্ট, পেঁয়াজের পেস্ট এবং কাঁচা মরিচের যে পেকে গেলে যে লাল হয় সেই মরিচটাই পেস্ট করেছি আমি পেঁয়াজের সঙ্গে। আর শেষে আমি টমেটোর পেস্ট অ্যাড করলাম। তো এই যে আমি সব কিছু সুন্দর করে ভেজে নিব। যেহেতু পেস্ট করার সময় এর গায়ে পানি ছিল তো পানিটা না টানা পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর করে আমি অনেক সময় ধৈর্য ধরে ভেজে নিচ্ছি। এভাবে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো মশলা আর বাটিটা সামান্য পানি দিয়ে ধুয়ে এর ভিতর অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দিন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করলাম। এবার মাছগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে মাছের ভেতরে মশলাগুলো সহজেই ঢুকবে। একটু ধৈর্য ধরে অনেক সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি সামান্য পানি অ্যাড করলাম। এবার মাছ আর মশলাগুলোকে কষিয়ে নিব। যেহেতু মশলার ভেতরে পানি ছিল আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি এবং অল্প সময়ে কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম, করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বাম মাছটা যদি মশলা দিয়ে কষানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মাংসের কোনো প্রয়োজন হয় না। মাছটা এমনিতে কিন্তু শক্ত, দেখুন এত বেশি নাড়াচাড়া করার পরও কিন্তু ভেঙে যাচ্ছে না। বাইম মাছটা অনেক শক্ত হয়ে থাকে, খেতে কিন্তু মাংসের মতোই স্বাদ মনে হয়। তো যারা খেয়ে থাকেন তারা জানেন, আর যারা এখনো খাননি খেয়ে দেখতে পারেন, মজাদার একটা মাছ। দেখুন আমি কত সুন্দর করে কষিয়ে নিলাম, তেলটা বেরিয়ে এসছে, মশলার গায়ে কিন্তু একটুও পানি নেই। যে মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তো ভিউয়ার্স, আমার এই রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। আর এখন আমি
धनिया पता एभावे केटे कुचि कुचि करे एड करछि। तो आमार रान्नाटा प्राय शेषेर पर्याये आमि 5 मिनिटेर मतो ढाकना दिए अल्प आँचे रेखे देब चूलार उपरे, तारपरे नामिये नेब। तो व्यूअर्स प्लिज सबस्क्राइब करबेन, आर अलरेडी जारा सबस्क्राइब करे दिएछेन तादेरके जानाच्छि असंख्य असंख्य धन्यवाद। देखुन आमार रान्नार कालारटा तेलटा बेरिये आसछे। तो 5 मिनिट परे आमि आपनादेर सार्व करे एइ जे देखाच्छि, देखुन मसलार थेके किन्तु तेलटा बेरिये आसछे, कत सुंदर कालार हयेछे, देखते सुंदर, खेते दारुण मजादार। ना खेले बुझते पारबेन ना, तो खेते होले अवश्य एभावे रान्ना करे देखबेन, प्रियजनदेर खावाबेन। মাছটাও যেমন সুস্বাদু, রান্নাটাও অনেক বেশি সুস্বাদু। তো সকলে অনেক অনেক ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।